আমরা সাধারণত রমজান মাসে আজান শোনার পরে ইফতার করি, আজান শোনার পরে সাহারি বন্ধ করি, ঠিক কি না? আসলে আজানের সাথে সাহারি এবং ইফতারের কোনো সম্পর্ক নাই, এটা একটা ভুল তথ্য। আজান দেওয়া হয় মানুষকে নামাজের জন্য ডাকার, মানে মানুষকে নামাজে ডাকার জন্য আজান দেওয়া হয়, মানুষকে কিসের জন্য? নামাজে ডাকার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আগে থেকেই সহজ সরল, বাপ দাদারাও আজান শুনে ইফতার করেছে, আজান শুনে সাহারি বন্ধ করেছে, এরকম। এখন তো ক্যালেন্ডার আপনার মোবাইলে মোবাইলে চলে এসেছে, আসে নাই? আসলে মুয়াজ্জিন যিনি আজান দেন উনি একটা খেজুর অথবা এক গ্লাস পানি শরবত গ্রহণ করে তারপরে কিন্তু গিয়ে আজান দেন, তার মানে 2-3 মিনিটের একটা গ্যাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করো, তো এটা একটা সুন্নাহ বিষয়। আপনি 3-4 মিনিট কেন দেরি করেন? কারণ আজান দিবে তারপরে ইফতার করবেন। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। ক্যালেন্ডার রাখেন ইসলামিক ফাউন্ডেশনের, ক্যালেন্ডারে দেখবেন 5:26 বেজে গেছে, আপনি সাথে সাথে ইফতার করেন, আলহামদুলিল্লাহ বলেন, সব বেশি পাওয়া যাবে। আর আজান যে মুয়াজ্জিন সাহেব দিচ্ছেন এটা আপনার ইফতার করার জন্য না, এটা কিসের জন্য? নামাজের জন্য। তা আপনি কেন ঠেললে নিয়ে যেয়ে ওখানে ঠেকাইতেছেন? সুন্নাহ একটা বিষয়, সময় হয়ে যাবে আপনি ইফতার করবেন ইনশা আল্লাহ। আর একটা ভুল তথ্য, সাহারির আজান দেওয়া হচ্ছে, খাইতে খাইতে আজান দিচ্ছে, 2 গ্লাস পানি মেরে দিলেন, এদিকে আজান চলতেছে, আপনার রোজা কিন্তু হবে না। কেন হবে না? আরে সময় শেষ হওয়ার আরো 2-3 মিনিট পরে কে আজান দেয়? মুয়াজ্জিন সাহেব আজান দেয়। তো আপনি যে এই যে খাইতেছেন পানি, তো আপনি তো ওই মানে তখন তো সাহারির সময় শেষ হয়ে গেছে, আপনি সেই সময় যদি খান আপনার কি রোজা হবে নাকি? এখন আপনি 7টার দিকে ঘুম থেকে উঠে 1 প্লেট ভাত খেয়ে বললেন যে আল্লাহ এই যে সাহারিটা খাইলাম তুমি কবুল করে নি, আল্লাহ কবুল করবে? ও ওইটাও যেরকম, আজানের পরে খাওয়াটাও সেরকম। আজানটা যখন শুরু হয়ে যাবে খবরদার 1 ঢোক পানি 1 লোকমা ভাত কেউ গিলবেন না, মুখে লোকমা থাকলে লোকমাটা ফেলায় দিবেন অথবা বের করে ফেলবেন। আর পানি, আজান দিলে হুজুর পানি তো খাওয়া যায়, আজান দিলে লোকমাটা তো শেষ করা যায়, আজান দিলে তো প্লেটের ভাতটা শেষ করা যায়। এটা হচ্ছে ফতোয়ায়ে বাঙালিয়া। ফতোয়ায় কি? বাঙালিয়া মানে বাঙালির বানানো ফতোয়া, এগুলো ইসলামের ফতোয়া না। টাইমিংগুলো খেয়াল রাখবেন, প্রিন্ট দিয়া ওই ক্যালেন্ডারগুলো সামনে ঝুলিয়ে রাখবেন, আর টাইম ঘড়ির দিকে তাকাবেন, আজানের সাথে টাইমিংকে মিলাবেন না ইনশাআল্লাহ বলেন। আর হাফেজ সাহেব যারা আছেন আপনাদের কাছে আল্লাহ দোহায় লাগে রিকোয়েস্ট, হাতটা জোর করে বলি, বিশেষ করে হাফেজ সাহেব ভাইরা যারা আছেন যারা তারাবি পড়ান, মুসল্লি কি বলতেছে না বলতেছে এদিকে তাকাইবেন না, আমার আল্লাহ কি বলতেছে এদিকে তাকাইবেন। এতে আপনার চাকরি থাকুক বা না থাকুক, আমি যেমন আলহামদুলিল্লাহ জুমার খুতবা দিই, আমি এই চিন্তাও করি না যে আমার চাকরি আছে না নাই, ও আমার ডিকশনারিতে নাই, শুধু আপনাদের মসজিদ বলে বলতেছি না, বাংলাদেশের যে কোনো মাহফিলে বলেন, যে কোনো মসজিদে বলেন, আলহামদুলিল্লাহ সে জোর নিয়েই কথা বলি। চাকরির পরোয়া যদি কোনো ইমাম যদি কোনো খতিব করে তার মুখ থেকে হক কথা বাইর হবে না। হক কথা বলার জন্য বুকের পাটা লাগবে, সাহস লাগবে, এখলাস লাগবে, তাকওয়া লাগবে, কমিটি না, আল্লাহর দিকে তাকিয়ে আমি সত্য কথা বলবো, আল্লাহর দিকে তাকিয়ে আমি ধৃষ্টির ভাবে তেলাওয়াত করবো, মুসল্লি থাকুক বা না থাকুক এ দেখার টাইম আমার নাই। এই জন্য হাফেজ সাহেব ভাইদেরকে বলবো মেহরবানি করে কমিটি সামনে বছর রাখবে কি রাখবেন না মোটেও পরোয়া করবেন না। আরে আল্লাহ যদি নেয় আপনারে গুলশান বনা নিতে বড় মসজিদের তারাবির ইমাম বানায় দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ যদি নেয় আপনারে আমেরিকায় তারাবির ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি নেয় সৌদি আরবে তারাবির ব্যবস্থা করে দেবে। আপনি মানুষকে খুশি করার জন্য চেষ্টা করবেন না, সভাপতি রাগ করলো কিনা, সাধারণ সম্পাদক ক্যাশিয়ার সাহেবের তো মাঞ্জা ব্যথা, চেয়ারে বসে নামাজ পড়ে, একটু ধীরস্থির ভাবে পড়লে আবার উনি রাগ করে, ঠাডা মারি ওই ক্যাশিয়ারের ওপরে। অনেক মসজিদ আছে তিক্ত হলেও সত্য, আপনারা জানেন না ঘটনা, ইমাম সাহেব ধীরস্থির ভাবে পড়লে কয় হুজুরের জিব্বা কি মোটা হয়ে গেছে, হুজুরের মুখ দেখি চলে না, নাউজুবিল্লাহ বলেন, খবরদার এই কাজ করবেন না ইনশাআল্লাহ বলেন, ধীরস্থির ভাবে তারাবি পড়েন।